ভয় করে আল্লাহর আযাবের ভয়ে চক্ষু থেকে পানি ঝরায় যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আপনার রাত কাটে মোবাইল দেখে দেখে রাত কাটে আজেবাজে কাজ করে করে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর প্রিয় বান্দা এবং জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিআ রাতের বেলা সারা রাত তারা ঘুমায় না রাতের কিছু অংশ তারা বিছানা থেকে পিঠ আলাদা করে বিছানা থেকে পিঠ আলাদা করে তারা কম ঘুমায় এদের স্বভাব হলো কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন তারা রাতের বেলা খুব কম ঘুমায় ইস্তেগফার করে করে রাত কাটায় আমাদের নবীজিকে আমরা ভালোবাসি কম না বেশি বেশি সেই নবীজির রাত কাটতো কেমনে আর আমাদের রাত কাটে কেমনে নবীজির রাত কিভাবে কেটেছে আমরা ভালো জানবো না নবীজির বিবিরা ভালো জানবেন আরো জোরে বলেন নবীজির বিবিরা ভালো জানবেন নবীজির সবচাইতে প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজির রাত কেমনে কাটতো উম্মত শুনো বুখারীর হাদিস كان يقوم من الليل حتى تنفطر قدمه তিনি বলেছেন আল্লাহ নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত আমাদের অবস্থা হলো ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলে যায় গাল ফুলে যায় ঠিক আল্লাহর নবীর উম্মত ঘুমাতে ঘুমাতে চেহারা ফুলিয়ে ফেলে গাল ফুলিয়ে ফেলে আর আল্লাহর নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে তাহলে আল্লাহর নবীর আমল আর আমাদের আমল কি একরকম না ভিন্ন রকম ভিন্ন রকম রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসুক পেছনে ফিরেও তাকায় না পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ভয় করব কাকে আল্লাহকে চক্ষু হেফাজতের তিন নম্বর ফায়দা বলছিলাম যারা আল্লাহকে ভয় করে চোখের হেফাজত করবে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে আল্লাহর ক্ষমা পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা পারবো তো ইনশাআল্লাহ নাম্বার ফোর আপনাদের কষ্ট হচ্ছে না তো না আপনাদেরকে লাইনে উঠাইলাম মাত্র চার নাম্বার পয়েন্ট যারা তাদের চক্ষুর দায় হেফাজত করবে আল্লাহ নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন আল্লাহ নবী তাদের জন্য জান্নাতের ঠিকাদার হয়ে যাবেন আপনাদেরকে সুবহানাল্লাহ কইতে মন চায় না সুবহানাল্লাহ কোনো পীর সাহেব নয় কোনো আলেম ওলামা নয় কোনো বুজুর্গ নয় আপনার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি আমার বানানো কথা না উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আন হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন নবীজি বলেছেন ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ নবীজি বলেছেন তোমরা যদি আমার জন্য ছয়টি জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারো আমি নবী নিজে তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব কয়টা জিনিস আরো জোরে বলেন নাম্বার ওয়ান এক নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম যখন তোমরা কথা বলো তখন সত্য কথা বলো আমাদের সমাজে মিথ্যাবাদী মানুষ নাই
আছে সে মাগুরা ফোন আসলে কয় আছি বগুড়া এইরকম মানুষের সংখ্যা এখন সমাজে বড় কম বেশি মিথ্যাবাদী যারা শয়তানের মুরিদ তারা মিথ্যাবাদী যারা ইমানদার নয় খাঁটি মুনাফিক হলো তারা কারণ মিথ্যাবাদীদের স্বভাব সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে বলা হয়েছে ইন্নাল মুনাফিকিন আল কাযিবুন আবার হাদিসেও নবীজি বলেছেন মুনাফিকের যে স্বভাব আছে তার মাঝে একটা স্বভাব হলো ইযা হাদাতা কাযাবা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি আমরা কি শয়তানের মুরিদ হতে চাই নাকি তাহলে যখন কথা বলবো তখন সত্য বলবো ইনশাআল্লাহ আমার নবী তার চরিত্র এমন আপনার এলাকার নাম বিশ্বাস পারা নবীজির নাম ছিল আল আমিন আল আমিন মানে হলো বিশ্বাসী এই বিশ্বাস পারার মানুষ